আমি আপনি সহ সকলেই জানি বর্তমান সময়ে ভিএফএক্স ভিডিওর চাহিদা কতটুকু। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিএফএক্স ভিডিওর চাহিদা কতটুকু এটা নতুন করে বলার মতো কিছু বাকি রাখে না। তো এর কারণে হয়তো আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ভিএফএক্স ভিডিও তৈরি করতে পছন্দ করেন। তো তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, পাঁচটা অসাধারণ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যেই পাঁচটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই অসাধারণ সব ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে আপনারা ইমোশনাল ভিএফএক্স ভিডিও, অ্যাকশন ভিএফএক্স ভিডিও, মুভি ভিএফএক্স ভিডিও বা রোমান্টিক ভিএফএক্স ভিডিও, এক কথায় সমস্ত ধরনের ভিএফএক্স ভিডিও তৈরি করে নিতে পারবেন তাও মাত্র 2 থেকে 3 মিনিটে। এর আগে আমি আরো দুইটা ভিডিও তৈরি করেছিলাম, যে দুইটা ভিডিওতে পাঁচটা পাঁচটা করে 10টি অ্যাপ্লিকেশন রিভিউ করেছি, যে 10টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অসাধারণ সব ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন। তো যদি ওই দুইটা ভিডিও মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে ওই দুইটা ভিডিওর লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন। তো আজকে পার্ট 3, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো পাঁচটি অ্যাপ্লিকেশন রিভিউ করে দেখাবো। পাঁচটি অ্যাপ্লিকেশনের নতুন করে আমি আর প্রশংসা করতে চাচ্ছি না, তো আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন তখন আসলে আপনারা বুঝবেন যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর সাথে এই ভিএফএক্স ভিডিও অ্যাপ্লিকেশনগুলোর মিল আছে কিনা। তো বন্ধুরা তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এই পাঁচটা ভিএফএক্স ভিডিওর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এবং এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা আপনারা দেখছেন আর এনটেকার আপনাদের সাথে আছে, আমি রিসান্ত। বন্ধুরা আমি আপনাদের সাথে এক নম্বরে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো নাম হচ্ছে এফএক্স মাস্টার। এফএক্স মাস্টার অ্যাপ্লিকেশন আসলেই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন, এটার প্রশংসা আমি নতুন করে করবো না। তো অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পরে যেখানে এটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এর ভিতরে আপনারা অসাধারণ সব বিভিন্ন ধরনের ভিএফএক্স ভিডিও পেয়ে যাবেন বা ভিএফএক্স টেমপ্লেট পেয়ে যাবেন। এর প্রত্যেকটাই আসলে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এখান থেকে আপনারা যে কোনো টেমপ্লেট ওপেন করতে পারবেন, যে কোনোটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা অ্যাকশন ভিএফএক্স, মুভি ভিএফএক্স, ফায়ার ভিএফএক্স বা বিভিন্ন ধরনের ভিএফএক্স পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ভিএফএক্স ওপেন করবেন, ওপেন করার পরে জাস্ট যদি এটা আপনাদের পছন্দ হয় স্টার্ট মেকিং এ ক্লিক করলে আপনাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনারা এই ভিএফএক্স অনুযায়ী একটু অভিনয় করবেন, অভিনয় করার পরে যদি এটা আপনাদের পছন্দ হয়, যদি এটা পারফেক্টলি ঠিকঠাক থাকে তাহলে আপনারা জাস্ট এটা আপনাদের ফোন গ্যালারিতে কপি করে বা সেভ করে নেবেন। দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে ভিএফএক্স মাস্টার। ভিএফএক্স মাস্টার একটা অসাধারণ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে যখন এটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার পরে এর ভিতরে আপনারা অসাধারণ সব টেমপ্লেট পেয়ে যাবেন। এই প্রত্যেকটা টেমপ্লেটই আসলে অ্যাকশন টেমপ্লেট বা অসাধারণ সব ভিএফএক্স টেমপ্লেট বলতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো টেমপ্লেট ওপেন করতে পারবেন, যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, এবং এখানে আপনারা সবগুলো টেমপ্লেট পেয়ে যাবেন একদম ফ্রি, একদম ফ্রিতে টেমপ্লেটগুলো ব্যবহার করে নিতে পারবেন। আর এখান থেকেও আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটে এই ভিএফএক্স ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা তিন নম্বরে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবেন নাম হচ্ছে মুভি এফএক্স ডিআইআর। মুভি এফএক্স ডিআইআর আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে যখন এটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনারা সব অসাধারণ ভিএফএক্স টেমপ্লেট পেয়ে যাবেন, যার প্রত্যেকটা টেমপ্লেটই আমার দেখা অসাধারণ টেমপ্লেট। এগুলো যখন আপনারা ব্যবহার করেন তখন নিজেরাই বুঝবেন যে প্রত্যেকটা টেমপ্লেট আসলে কতটুকু অসাধারণ ভাবে কাজ করে। এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ হয়, যে ভিএফএক্স গুলো পছন্দ হয় জাস্ট ওপেন করবেন, ওপেন করার পরে যদি এগুলো আপনাদের প্লে করার পরে পছন্দ হয় তাহলে আগের মতো এখান থেকে আপনারা এই ভিএফএক্স ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। নাম্বার 4, মুভি এফেক্স ইফেক্ট মাস্টার। বন্ধুরা মুভি এফেক্স ইফেক্ট মাস্টার আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশন, আসলে নতুন করে অসাধারণ বলার মধ্যে কিছুই নেই। আমি আপনাদেরকে যে পাঁচটি অ্যাপ্লিকেশন দেখাবো, পাঁচটি অ্যাপ্লিকেশনই অসাধারণ অ্যাপ্লিকেশন, পাঁচটি অ্যাপ্লিকেশনই আসলে সুপার পাওয়ারফুল অ্যাপ্লিকেশন। পাঁচটি অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করলে আসলে বুঝবেন যে আমি যে কথাগুলো বললি আমার কথার সাথে পাঁচটি অ্যাপ্লিকেশনের মিল থাকে কিনা। তো যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনারা অসাধারণ সব টেমপ্লেট পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনগুলো দেখাবো প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে আপনারা টেমপ্লেট থেকে ভিডিও তৈরি করতে পারবেন, তার কারণ এখান থেকে আপনারা খুব সহজ এবং খুব কম সময়ের ভিতরে এই ভিএফএক্স ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। এবং এখান থেকেও যে টেমপ্লেট গুলো পেয়ে যাবেন এগুলো একদম ফ্রি, এগুলো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। বন্ধুরা সবার শেষে মানে 5 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবেন নাম হচ্ছে ভিএফএক্স ভিডিও এডিটর। ভিএফএক্স ভিডিও এডিটর আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আগের 4টা অ্যাপ্লিকেশন থেকে একটু আলাদা, এবং এখান থেকে ভিএফএক্স ভিডিওগুলো তৈরি করা আরো সহজ। তো জাস্ট এটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনারা অসাধারণ সব ভিএফএক্স ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা এখান থেকে ইমোশনাল ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন, এখান থেকে রোমান্টিক ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন, ওয়েজ ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন, লাভ ভিএফএক্স ভিডিও তৈরি করতে পারবেন। বন্ধুরা এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ হয় জাস্ট এই টেমপ্লেট ওপেন করবেন, ওপেন করার পর এটা প্লে করার পরে যদি পছন্দ হয় সিম্পলি মেকিং এ ক্লিক করবেন। মেকিং এ ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনারা ফটো আপলোড করার বা ফটো এড করার অপশন পেয়ে যাচ্ছেন। তো সিম্পলি প্লাস এ ক্লিক করে আপনাদের ফোন গ্যালারি থেকে যে ফটোগুলো দিয়ে ভিএফএক্স ভিডিও তৈরি করতে চাচ্ছেন এই ফটোগুলো এড করে দেবেন বা ফটোগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনাদের আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকু করার পরে আপনাদের ভিএফএক্স ভিডিও তৈরি করা
কমপ্লিট এটা তৈরি করার পরে জাস্ট এটা আপনারা আপনাদের ফোন গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে পাঁচটি অ্যাপ্লিকেশনই আসলে আমার দেখা অসাধারণ অ্যাপ্লিকেশন। এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আগের দুইটা ভিডিওতে অ্যাপ্লিকেশনগুলোর অনেক বেশি প্রশংসা করে ফেলছি। তো আমি আর নতুন করে অ্যাপ্লিকেশনগুলোর অনেক বেশি প্রশংসা করতে চাচ্ছি না। তো আপনারা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করুন, অ্যাপ্লিকেশন ব্যবহার করার পরে আমার যেটা মনে হয় আপনারা নিজের অ্যাপ্লিকেশনগুলো প্রশংসা করবেন। তো যদি অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।